ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর পরিবেশ বিদ্যা বইয়ের মানুষের খাদ্য অধ্যায় থেকে পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আয়রনের অভাবে কী রোগ হয় গয়টা রোগ ডেরা চোখ আয়রনের অভাবে কী রোগ হয় অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হয় এই প্রশ্নগুলো থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে প্রশ্ন আসতে পারে তাই তোমরা ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখে নেবে ভিটামিনের অভাবে কী রোগ হয় রাতকানা অন্ধত্ব রোগ হয় প্রোটিন ও শক্তির অভাবে কী কী রোগ হয় প্রোটিন ও শক্তির অভাবে ম্যারাসমাস রোগ হয় এবং আরেকটা রোগ হয় কোয়াশিরক রোগ হয় কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয় ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে বেরি বেরি রোগ হয় এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমাদের হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় এক নম্বরে প্রশ্ন তোমরা পেয়ে যাবে তোমরা পারলে প্রশ্নগুলো লিখে রাখবে কিসের অভাবে ম্যারাসমাস রোগ হয় প্রোটিনের অভাবে কোয়াশিরকা রোগ কিসের অভাবে হয় প্রোটিনের অভাবে এক থেকে চার বছর শিশুদের এই রোগ হয় তোমাদের প্রশ্ন আসতে পারে যে কত বছর শিশুদের কুয়াশিরকা রোগ হয় এক থেকে চার বছর শিশুদের কুয়াশিরকা রোগ হয় এর আগের ভিডিওতে আমি তোমাদের বাকি বিষয়গুলোর এক নম্বরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে ডায়াবেটিস রোগ কেন হয় রক্তে শর্করা পরিমাণ বেড়ে গেলে রাতে কম দেখা কিসের অভাবে হয় ভিটামিনের অভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে রাতে কম দেখা ভিটামিন না প্রোটিন না খনিজ মূলের অভাবে হয় ভিটামিনের অভাবে হয় চোখের কোন ফ্যাকাশে হয়ে যায় খনিজ মৌলের অভাবে প্রায় হাড় ভেঙে যাওয়া কিসের অভাবে হয় খনিজ মৌলের অভাবে এমসিকিউ প্রশ্ন আসতে পারে তোমাদের এই প্রশ্নগুলো নিয়ে যে প্রায় হাড় ভেঙে যাও কিসের অভাবে খনিজ মৌল ভিটামিন প্রোটিন মাড়ি ফলা ও রক্ত পড়া ভিটামিনের অভাবে হয় কোন ভিটামিনের অভাবে রোগ হয় ভিটামিন সি কমলা লেবু এবং টক জাতীয় ফলে এই ভিটামিন পাওয়া যায় তোমাদের প্রশ্ন আসতে পারে কোন জাতীয় ফলে ভিটামিন সি পাওয়া যায় মনে রাখবে টক জাতীয় ফল কমলা লেবু অতিরিক্ত প্রোটিন শরীরে জমা হলে কি হয় বাত কিডনি স্টোন অন্যান্য সমস্যা হতে পারে ঠোঁট ফেটে যাওয়া কোন ভিটামিনের অভাবে হয় ঠোঁট ফেটে যাওয়া ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয় তোমরা ইতিহাসের প্রশ্নগুলো দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে ইতিহাসের ফার্স্ট ইউনিটেস্টের যে অধ্যায়গুলো থাকবে সেই অধ্যায়গুলোর এক নম্বরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে অলরেডি সতেরো নম্বর প্রশ্ন চোখের নিচ ও নখ ফ্যাকাশে হয়ে যাওয়া কিসের অভাবে ভিটামিন বি কমপ্লেক্স মাড়ি থেকে রক্ত পরা দাঁত পড়ে যাওয়া কোন ভিটামিনের অভাব হয় ভিটামিন সি এর অভাবে হয় মাড়ি থেকে রক্ত পড়া দাঁত পড়ে যাওয়া এগুলো হয় সবই ভিটামিন সি এর অভাবে উচ্চ রক্তচাপ সোডিয়ামের অভাবে হয় বারবার হাড় ভেঙে যাওয়া বেঁকে যাওয়া দাঁতের সমস্যা এগুলো হয় ক্যালসিয়াম ও ফসফরাসের অভাবে শরীরে ক্যালসিয়াম ও ফসফরাসের অভাব হলে হাড় বেঁকে যেতে পারে দাঁতের সমস্যা হতে পারে অনেক ধরনের রোগ হতে পারে পরের প্রশ্ন তোমাদের যে ভিটামিনের কাজগুলো রয়েছে ভিটামিন এ এর কাজ চোখ চামড়া হাড় দাঁত ও খাদ্য গঠন ঠিক রাখতে সাহায্য করে ভিটামিন এ ভিটামিন ডি হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন ঠিক রাখে তো তোমাদের ভিটামিন এ ভিটামিন ডি এর কাজ আসতে পারে এর সাথে তোমরা দুই নম্বরের জন্য পড়ে নেবে প্রত্যেকটা ভিটামিনের উৎস উৎসগুলোর মধ্যে থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে ভিটামিন ই এর কাজ কি ত্বক লোহিত রক্ত কণিকা হৃৎপিণ্ড মস্তিষ্কের সক্রিয়তা বজায় রাখে আর ভিটামিন কির কাজ হচ্ছে কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে সোডিয়ামের কাজ দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে আর ক্যালসিয়ামের কাজ হল দাঁত ও হাড় গঠন ঠিক রাখে তো এই ছিল তোমাদের মানুষের খাদ্য অধ্যায় থেকে কিছু গুরুত্ব পরীক্ষা আসার মতো